বঙ্গভবনে ইতালি আমলিগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ফুলের অভ্যর্থনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ নেওয়ার পর গত মঙ্গলবার 16 জানুয়ারি গণভবনের প্রবাসী আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় ইউরোপের অন্যান্য দেশের ন্যায় ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বাতাফ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গভবনে নেতৃবৃন্দরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতালি আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলের অভ্যর্থনা জানায়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল তা বাস্তবায়নে এই সরকার কাজ করছে। এই সরকারের প্রতিটি উন্নয়নের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ সত্যি প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, এইভাবেই রেমিটেন্স যোদ্ধাদের দেশে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে পাশে পাবেন। এ সময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম সহ আরও অনেকে। শাহিদুল তন্ময়, নিউজ ডেস্ক, ওয়েব নিউজ। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজে।